আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিকেন শর্মা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি চিকেনের টেন্ডার ফিলেট নিয়েছি 1 কিলো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এছাড়াও আরও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, অয়েল সয়াবিন তেল 2 টেবিল চামচ, এখন আমি সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ঝালটা টেস্ট করেছি, আমার কাছে মনে হয়েছে আমি আরেকটু ঝাল দিলে ভালো হয়। আপনারা চাইলে ঝাল কম দিয়েও করতে পারেন। আমি এই জন্য এখানে 1/2 টিস্পুন আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে, খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এটাকে আমি 1/2 ঘন্টার জন্য ক্লিং র্যাপ দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। চুলায় আমি একটা প্যান নিয়েছি, এখন আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর ঘিটা যখন গলে যাবে তখন আমি আস্তে আস্তে সবগুলো চিকেন দিয়ে দেব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, খুব বেশি জোরে জ্বালে ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো ভিতরে সেদ্ধ হবে না। আপনারা চাইলে এখানে চিকেনের থাই ফিলেট দিয়েও করতে পারবেন, বুকের মাংস দিয়েও করতে পারবেন। আমি এখানে টেন্ডার লিওনটা নিয়েছি, এটা অনেক সফট এবং জুসি হয়, খেতেও মজা লাগে, খুব ইজিলি কুক হয়ে যায়। আমি এখন উল্টিয়ে দিচ্ছি, আমার এক পাশ হয়ে গেছে। আমি 3-4 মিনিট ধরে এক পাশে ভেজে নিয়েছি, আমি লাল করে ভাজবো। একটু পোড়া পোড়া হবে, এটাই খেতে মজা, গন্ধটাও সুন্দর আসে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, যদি বেশি পোড়া খেতে না চান তাহলে কমটাই ভাজবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে একদম সফট হয়ে গেছে। আমি এগুলো সব উঠিয়ে নেব। আমি এখন একটি বোর্ডের উপরে এগুলো সব আস্তে আস্তে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার, একে একে সবগুলো কেটে আমার কাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সস দেখাচ্ছি, এটা হলো শর্মার সস। আমি এই সসটা এবং পিটা ব্রেডের ভিডিওটা আমি নেক্সট আপলোড করে দেবো, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এখন ভিডিওটা অনেক লং হবে জন্য আমি দেখাই নাই। এছাড়াও আমি এখানে নিয়েছি শসা, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং কাঁচা পেঁয়াজ। আমি এখানে একটা ফয়েল পেপারের উপরে আমি পিটা ব্রেড দিয়েছি, তার উপর সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং শিটের উপরে অথবা টিস্যু পেপারের উপরে দিয়েও র্যাপ করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম, শসা, যে যাটা পছন্দ করেন সেটা দিয়ে খাবেন। আপনারা চাইলে লেটুস দিতে পারেন, গ্রিন ক্যাপসিকামটাও দিতে পারেন, আবার কিছু না দিয়েও শুধু চিকেন দিয়েও সস দিয়েও খেতে পারেন। সসটা খুবই মজা হয়েছে। এই সসটা দিয়ে আপনার চিকেন ফ্রাই, আলু ভাজি, এনি টাইপ অফ ফ্রাই দিয়েও আপনারা খেতে পারবেন। এটা খুবই মজার একটা সস। আমি এভাবে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে, কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখন 2 রকম র্যাপ করে দেখাবো শর্মাটা। এখন আমি আস্তে করে ভালো করে হাতটা দিয়ে এক পাশে দুই পাশে চাপ দিয়ে তারপর এটাকে সুন্দর মতো টাইট করে র্যাপ করব। দোকানে আমরা শর্মা খেয়ে থাকি, দোকানেরটা এত বেশি হেলদি হয় না, যদি বাসায় আপনার তৈরি করে খান অনেক বেশি হেলদি হবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো এটা সকাল বিকেলের নাস্তা হিসেবেও ইউজ করতে পারবেন, স্কুলের টিফিন হিসেবে ইউজ করতে পারবেন। হয়ে গেল আমার রোল করা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটা একটা নাইফের সাহায্যে এটা সুন্দর মতো কেটে 2 টুকরা করব। দেখুন কত সুন্দর কালারফুল দেখতে, এত সুন্দর লাগছে।
এটা খেতে অনেক মজা হয়েছে। এখন আমি আরেকভাবে করে দেখাচ্ছি। আমি ফয়েল পেপারটা নিচে করে নিয়েছি যেন উপরের পাড়টা বের হয়ে থাকে। এখন আমি পিটা ব্রেড দিয়ে দিচ্ছি। পিটা ব্রেডটা দিয়ে শর্মা খেলে শর্মাটা অনেক সফট হয়। এই ব্রেডটা অনেক সফট। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপলোড করে দেব কিভাবে পিটা ব্রেডটা বানাতে হয়। একইভাবে আমি কিছু সস দিয়ে নিলাম এখানে, তারপর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম এবং শসা দিয়ে চিকেন দিয়ে আবার একটি র্যাপ করে দেখাবো। আমি এখন হলুদ ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। যে যেরকমটা খান সেরকম করে দিয়ে নেবেন। এটা দেখতে অনেক সুন্দর লাগে, কালারফুল, তাই আমি লাল আর হলুদটা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনোটা ইউজ করতে পারেন। শর্মাটা আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি, এটা অনেক মজার একটা খাবার। তো এটা যদি বাসায় বানিয়ে খান তাহলে টেস্টটা আরও বেশি হয়, খেতেও অনেক মজা, আর এটা অনেক হেলদি। তো আমি আশা করব বাসায় সবাই বানিয়ে খাবেন আমার রেসিপিটা দেখে। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই বানিয়ে খাবেন। আমি এভাবে চিকেনগুলো দিয়ে দিচ্ছি উপরে করে। আমি আর একটু সস দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে আগের মতো করে ভালো করে টাইট করে এটাকে ফয়েল পেপারটা দিয়ে মুড়িয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো র্যাপ করে নেবেন যে যেরকম চান। আমি ফয়েল পেপারটা দিয়ে করে দেখাচ্ছি। হয়ে গেল আমার তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন এটা খেতে অনেক মজা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কনসেপ্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি অনেক জনপ্রিয় একটি খাবার মুরগির ঝালঝোল করে দেখাবো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রান্নাটি অনেক পছন্দ করবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করতে হয় মুরগির ঝালঝোল। আমি একটি বাটিতে 1 কেজি পরিমাণ একটি মুরগি কেটে পিস করে নিয়েছি। পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মুরগিটাকে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি, এটার কালারটা অনেক সুন্দর এবং এটার ঝালটা অনেক বেশি। যেহেতু আমি ঝালঝোল রান্না করব, আমি আজকে অনেক বেশি একটু মরিচের গুঁড়া ইউজ করেছি। যদি আপনারা খেতে না চান তাহলে একটু কম দিয়ে রান্না করবেন, বাট যেহেতু ঝালঝোল সেক্ষেত্রে ঝাল না দিলে তো মজা লাগবে না। তো এর জন্য আমি আজকে ঝাল করে রান্না করেছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা চুলাতে একটি হাঁড়ি দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি যে মুরগিটা ম্যারিনেট করেছি সেটা মুরগিটা ম্যারিনেট করে কোথাও রাখতে হবে না, জাস্ট ম্যারিনেট করে রান্না করা যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা এবং 5টা লবঙ্গ, 2টা দারচিনি এবং 5টা ছোটো এলাচকে আমি থেঁতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটি নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, আদা বাটা,
এক চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন চলে যায় সেজন্য একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, এক চা চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভুনে নিতে হবে। আমি কোনো পানি ব্যবহার করছি না, জাস্ট মশলাগুলোকেই ভুনে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটাকে আমি আগে থেকে একটু মেখে নিয়েছি, কারণ এর মধ্যে তাহলে সুন্দর মতো লবণ এবং ঝালটা ভালো মতো ঢোকে। আমি আদা রসুনটা দিইনি, কারণ একটা আদা রসুনের গন্ধ থাকে। আদা রসুনটা আমি চুলাতে ভালো করে কষিয়ে তারপরে মুরগিটা দিয়েছি। মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মুরগি কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি ইউজ করব। এর আগ পর্যন্ত মুরগিটাকে এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে মুরগিটাকে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি এটাকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার এটা দু একবার নেড়ে দেব। তো পানিটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। মুরগি যত বেশি ভুনবেন তত বেশি মজা। আমি এই জন্য অনেকক্ষণ ভুনে নিয়েছি। আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আমি আর কোনো পানি দিব না, এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মুরগিগুলোর মশলা সুন্দর মতো নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে রেখে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমার 20 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল স্পুন টক দই ইউজ করেছি। আমি মুরগি রান্নার প্রথমে টক দই দেইনি, কারণ তখন যদি টক দই ইউজ করতাম তাহলে মুরগির পিসগুলো ভেঙে যেত সেদ্ধ হওয়ার আগেই, মশলা ভিতরে ঢুকতো না। তো মুরগি রান্নার ক্ষেত্রে আমি টক দইটা 2-3 মিনিট আগে, রান্না শেষ হওয়ার 2-3 মিনিট আগে ইউজ করি। তো আমার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে চুলার জালটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, বাট চুলার তাপের কারণে এটা এখনও বুদবুদ হচ্ছে। আমার রান্নাটা শেষ। আশা করি আপনার আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন। এটা খেতে খুবই মজা হয়েছে। এটা নান, ভাত, পোলাও, রুটি, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরেকটি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি করে দেখাবো। এটা খেতে অনেক বেশি মজা, ছোটরা বড়রা সবাই অনেক পছন্দ করে। এটা হলো হানি সুইট অ্যান্ড সাওয়ার হানি চিকেন উইংস। চলুন তাহলে দেখা যাক এটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। চিকেন উইংস, হানি চিকেন উইংস করার জন্য আমি এখানে 1/2 কেজি চিকেন উইংস নিয়েছি। মুরগির পাখাকে আমি এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কেজি নিয়েছি। এখন আমি এটা মেরিনেট করব। এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন সয়া সস,
দিয়ে জিনিসটা আমি ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আর মাখানোটা হয়ে গেছে, আপনারা দেখুন এরকম হবে। আমি এটা আধা ঘন্টা রেখে দিচ্ছি, তারপরে আমরা এটাকে ডিপ ফ্রাই করব। সুইট অ্যান্ড সাওয়ার উইংসের জন্য আমি একটা সস মেক করে নিব। এখানে এই জন্য আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, টমেটো সস যেটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুইট চিলি সস, 1 টেবিল স্পুন হানি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া, 2 টেবিল স্পুন সয়া সস, ওয়ান টেবিল স্পুন ভিনেগার। এসব কিছু দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব। আমার সসটা মিক্স করা হয়ে গেছে। আপনারা চাইলে সসের সুইটনেসটা কম বেশি করে নিতে পারেন। যদি কেউ বেশি মিষ্টি চান তো একটু সুগার দিয়ে নেবেন অথবা একটু হানি দিয়ে নেবেন। আমি এখানে একটা প্যানের তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন আমি চিকেন উইংসগুলো একে একে দিয়ে দিব। চুলার আঁচটা আমি মাঝারি করে রেখেছি, খুব বেশি আঁচ দিব না, না হলে চুলার চিকেন উইংসগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। চিকেন উইংসগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে এক একে তুলে নিব। এরপর বাকি উইংসগুলো ভেজে আমি তারপর সস দিয়ে মেরিনেট করব। এখন আমি চিকেন উইংসগুলোকে আমি একটা সস বানিয়ে রেখেছিলাম, সেই সসটা দিয়ে কুক করবো। এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সসটা আমি দিয়ে দিলাম। সসটাকে আমি বেশিক্ষণ কুক করবো না, জাস্ট একটু বাবল হবে। আমার চুলার আঁচটা হাইয়ে আছে, এর মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে মিক্স করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব 1/4 টিস্পুন, এটাকে ভালো
ভালো করে মিক্স করতে হবে। এখন প্রত্যেকটা উইংসের গায়ে ভালো করে সসটা লেগে যায়। এই পর্যায়ে আপনারা একটু সসের গ্রেভি থেকে একটু টেস্ট করে দেখবেন, লবণ সুইটনেস যদি আপনাদের কাছে কম বেশি লাগে দিয়ে নেবেন। হয়ে গেছে আমার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে হার্ড চিকেন কারি করে দেখাবো। এজন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের একটি হার্ড চিকেন। এটা শক্ত মুরগি বা দেশি মুরগিও বলতে পারেন, এটা খেতে দেশি মুরগির মতোই। যারা ফার্মের মুরগি পছন্দ করে না, ব্রয়লার মুরগি, তারা এই মুরগিটি অবশ্যই লাইক করবে। তো আমি এখানে মুরগির পিসগুলো কারি পিস ছোটো ছোটো করে নিয়েছি। এই মুরগির পিসগুলো আবার রান্নার পরও শক্ত শক্তই থাকে, গোটা গোটাই থাকে, একদম গলে যায় না। তো এটা খেতে খুবই মজা। আমি এখানে চর্বিটাও নিয়েছি, চর্বি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি এর সাথে কিছু গোটা আলু দিয়ে দেব। আমি 12টার মতো ছোট আলু নিয়েছি, নতুন আলু। আবার 2টা রসুন নিয়েছি গোটা। আপনারা চাইলে ছোট রসুনটাও ইউজ করতে পারেন, আমি এখানে আজকে বড় 2টা গোটা রসুন ইউজ করেছি। গোটা রসুন দিয়ে মুরগি রান্না করলে মুরগির টেস্টটা ডিফারেন্ট হয়। আমি আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ করে, 2টো তেজপাতা, কিছু সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, 1টা কালো এলাচ এবং কিছু মেথি। মেথিটা আমি ইউজ করেছি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখন ভেজে নিব। আমি মেথিটা ইউজ করেছি, অনেক সময় মুরগির একটু শক্ত হয়, মুরগিগুলোর একটু গন্ধ থাকে গায়ের স্কিনের, তো সেক্ষেত্রে যদি গন্ধ লাগে আপনাদের মেথিটা দিয়ে নেবেন, আর যদি গন্ধ না লাগে তো মেথিটা স্কিপ করলেও চলবে। আমি এখানে পেঁয়াজটা একটু লাল করে হালকা করে ভেজে নেব, সেই সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং সাথে আমি সবুজ এলাচ এবং কালো এলাচ একটু ভেঙে দিয়েছি, সাথে আমি মেথিটাও দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে যাব না, হালকা ব্রাউন হয়ে গেলে আমি এটা এর মধ্যে দিয়ে দেব সেই গোটা গোটা আলুগুলো। আপনাদের কাছে ছোটো আলু যদি না থাকে, আপনারা 1টা বড় আলুকে টুকরো করেও দিতে পারেন। আমি আলুগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে নেব, আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমার চুড়ার জালটা হাইতে আছে, আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া 1 চা চামচ। লাল মরিচ গুঁড়া আমি বেশি দিয়েছি 1 টেবিল চামচ, এবং হলুদ গুঁড়া 1 চা চামচ দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি একটু এই মুরগির ঝাল ঝাল হলে ভালো লাগে, তো আমি এটা ঝালটা বেশি দিয়েছি। আমি রসুন 2টাও দিয়ে দিচ্ছি, একটু সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তো আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষানো পর্যন্ত আমি একটু ওয়েট করব। যখন মশলাটা কষে আসবে, ভুনা ভুনা হবে, তখন আমি এর মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে আমি এই
ভালো করে অনেকক্ষণ ধরে ভুনবো, কারণ মুরগি থেকে অনেক পানি বের হবে, সেই পানি দিয়ে আমি ভুনবো, আমি আগে কোনো পানি দেব না। যত বেশি ভুনবেন তত বেশি মুরগির গায়ের গন্ধটা চলে যাবে এবং মুরগির ভিতরে মশলাগুলো ঢুকবে। যদি আগেই পানি দিয়ে দেন কোনো মশলা ঢুকবে না, খেতেও মজা লাগবে না, আর এই আলুগুলো সহজে গলে যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পর আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ঢাকনাটা খুলে মুরগির থেকে কত পানি বের হয়েছে। আমি কোনো পানি ইউজ করিনি, তো আমি এখানে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আরও কিছুক্ষণ নেড়ে দেব। আলুগুলো রসুনগুলো এখানেই সেদ্ধ হবে ভালো করে মশলা ঢুকে। আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখছি, মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম একবার, এখন আমার মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ভুনা ভুনা হয়ে গেছে, সুন্দর মতো কষানো হয়ে গেছে আমার মাংস। এখন আমি মাংস একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব 1 লিটার, কারণ এই মুরগিটা একটু শক্ত, এটা সহজে সেদ্ধ হতে পানি লাগে একটু বেশি। তো আপনারা আপনাদের মুরগি অনুযায়ী বুঝে দেবেন পানিটা, যদি সিদ্ধ না হয় আর একটু বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। এখন আমি ঢেকে এটাকে কুক করব 20 মিনিট, আমার জালটা মিডিয়ামে রাখবো। তো 20 মিনিট হয়ে গেছে, আমার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আমি চুলার জালটা একদম লোতে রেখেছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমার মাংস রান্না হয়ে গেছে। আমি হালকা হালকা ঝোল রেখেছি, কারণ একটু ভাত দিয়ে খেলে ঝোল লাগে, আপনারা চাইলে ঝোলটা কমও রাখতে পারেন। আমার আলুগুলো গলে যায়নি, মাংস একটা পিসও ভেঙে যায় নাই, এবং রসুনগুলো গোটা আছে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এক্ষেত্রে আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। আমি যেহেতু মেথি দিচ্ছি, মেথির গন্ধটাই আমি রাখতে চাচ্ছি। তো চুলার জালটা বন্ধ করে আমি একটা বাটিতে সার্ভ করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, রসুন দিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো আমি এখানে একটা মাংস, একটু আলু আর রসুনটা আপনাদেরকে উঠিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আলুটাও একদম গলে যায় নাই, একদম গলেও যায়নি, একদম শক্তও নাই, সুন্দর সেদ্ধ হয়েছে। আর যে চর্বি তেলগুলো বের হয়েছে এগুলো সব মুরগি থেকে বের হয়েছে। তো আপনারা চাইলে তেলটা ফেলেও খেতে পারেন, আর এই মুরগিটি আপনি রুটি, নান, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করবে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে আলুটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আলুটা কিন্তু সহজে চট করে ভেঙে গেল না, একটু শক্ত শক্তই আছে। তো এটাই মজা, দেশি ছোট আলু যখন নতুন আলু ওঠে তখন সেই নতুন আলু দিয়ে এই দেশি মুরগি রান্না করে খেলে যেরকম স্বাদ, এই মুরগিটা খেতে এরকমই স্বাদ। আমার মাংসটা দেখেন আমি ভেঙে দেখাচ্ছি আপনাকে কত নরম হয়ে গেছে, কিন্তু একদম ফার্মের ব্রয়লার মুরগির মতো গলে যায় নাই, টুকরো টুকরো পিসে আছে। মাংসটা এখনও অনেক গরম, আমি ধরতে পাচ্ছি না। তারপর আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। এখন আমি রসুনটি চাপ দিয়ে দেখাচ্ছি, যখন ভাত নিবেন রসুনটি ভাতের উপর দিয়ে এরকম করে মেখে খাবেন, খুবই মজা লাগবে। সুন্দর সেদ্ধ হয়েছে রসুনটা, এটা খুবই মজার একটা মুরগি। যারা ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি খেতে চান না, তারা এটা ট্রাই করবেন অবশ্যই। আমি আশা করব আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন, সবার সাথে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে ঈদ আসছে, এই জন্য আমি আজকে একটি স্পেশাল ডিশ রান্না করব। আমি আজকে মুরগির চাপ করে দেখাবো। আমরা সবাই খাসির চাপ, গরুর চাপ সবাই খেয়েছি, আজকে আমি ডিফারেন্ট একটা আইটেম মুরগির চাপ করে দেখাবো। এটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে, বড়রাও করবে। তো চলুন তাহলে দেখা যাক কীভাবে এই চাপটা মেক করতে হয়। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 1/2 কেজি চিকেন নিয়েছি। আমি রানের মাংসটা কেটে হাড্ডিটা বের করে তারপর এটাকে একটু হাতুড়ি দিয়ে থেতলা করে নিয়েছি। যত বেশি সুন্দর করে থেতলা করে নিবেন তত বেশি এটা ভিতরে মশা ঢুকবে আর খেতে মজা হবে। আপনারা চাইলে চিকেনের থানের মাংস নিতে পারেন, আমি আজকে রানেরটা নিয়েছি। আমি এখানে মোট 6 পিস রানকে কেটে ফিলেট বানিয়ে নিয়েছি। এর জন্য আমার আরও লাগছে মশলা। মশলার জন্য আমি এখানে
মশলার জন্য আমি এখানে নিয়েছি লবঙ্গ 5টা, স্টার অ্যানিস 1টা, সবুজ এলাচ, ছোট এলাচ 4টা, 1 চা চামচ কালো গোলমরিচ, 1টা তেজপাতা, 1টা কালো এলাচ, 1 পিস দারচিনি, 1টা জয়ত্রী, 1টা জয়ফলকে হাফ করে আমি অর্ধেকটা নিয়েছি, 1 চা চামচ শাহী জিরা আর 1 চা চামচ সরিষা, এগুলো সব ইনগ্রেডিয়েন্টস আমি পাউডার করে নিব। এখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম সে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা সবটুকু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচামরিচকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। যেহেতু আমি আগে ওই মশলার মধ্যে জিরা অ্যাড করেছিলাম এই জন্য আমি এখানে জিরাটা দিলাম না। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, কম বা কম বেশি যেটা যে পছন্দ করেন। আমার মাখানো হয়ে গেছে, আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, এর মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটাকে আমি এভাবে চাপ দিয়ে বেসনটা লাগিয়ে নেব। এমনকি ভালো করে চাপ দিয়ে নেবেন যেন সব দিক দিয়ে বেসনটা ভালো করে কোট হয়। যত বেশি ভালো করে হবে তত বেশি এটা খেতে মচমচে লাগবে। এভাবে করে আমি সবগুলো চিকেন একটা একটা করে বেসনের মধ্যে গড়িয়ে তারপরে আমি এটা ভেজে নেব। আমার এটা করা হয়ে গেছে, এখন আমি এটাকে তেলের মধ্যে, আমি এখানে একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। আমি এই পাশে একটা দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হাইয়ে রেখেছি। আমার 1 পাশ হয়ে গেছে, আমি 1 পাশ আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ক্রিস্পি করে ভেজে তুলতে হবে। আমার চাপ 2টো ভাজা হয়ে গেছে। আমি এখন এটা, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটু ক্রিস্পি হবে খেতে, এটা তুলে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি কারণ এটা খেতে একটু বেশি মজা হবে। আমরা চাপে নর্মালি সরিষা ইউজ করি, সরিষার বাটা, তো আমি এর জন্য সরিষার তেলও কিছু দিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে এটা ভেজেছি। আমি আবার আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে রেখেছি, নাহলে চিকেনটা ভিতরে সিদ্ধ হবে না। আমি এভাবে করে সবগুলো চিকেন ভেজে আমি সার্ভিং দিতে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পটেটো উইথ চিকেন পাকোড়া করে দেখাবো। এই পাকোড়াটি খেতেও যেমন মজা, করতেও অনেক সহজ।
চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এই মজার এই পাকোড়াটি। পাকোড়া তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়েছি বোনলেস, 1 কাপ পরিমাণ আমি চিকেন নিয়েছি কিউব কিউব করে কেটে, খুব বেশি বড় না খুব বেশি ছোট না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। চিকেনের মধ্যে কোনো পানি থাকা যাবে না, আমি সব পানি ঝরিয়ে নিয়েছি, অথবা পেপার টাওয়াল দিয়ে আপনারা পানিটা মুছে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1/2 টিস্পুন, দুটোই 1/2 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1/4 টিস্পুন করে। আমি মুরগিটাকে ভালো করে মেখে নিব সব মশলা দিয়ে। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চিকেন সল্ট দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, যদি আপনাদের কাছে চিকেন সল্ট না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, আপনারা নর্মাল লবণটা ব্যবহার করবেন। আমি আজকে চিকেন সল্ট দিয়ে জন্য নর্মাল লবণটা আমি আর দিলাম না। ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন, তারপর ভালো করে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টিস্পুন এবং সয়া সস 1 টিস্পুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের মধ্যে কোনো পানি নাই, যখন চিকেনটা কেটে ধুয়ে রাখবেন ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন। আমার এটা মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে পাশে 30 মিনিটের জন্য রেখে দেব মেরিনেট করে। এখন আমি একটি ক্লিন বোল নিয়ে নিচ্ছি, আগে থেকে গ্রেট করে রাখা 2 কাপ আলু নিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে এই আলুটা কেটে যে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, চিকেন সল্ট এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে ড্রাই পার্সলে পাউডার দিয়ে দিচ্ছি এবং ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন দিয়ে এটা ভালো করে মেখে নেব। আলুতে কোনো রকম পানি থাকা যাবে না, যদি পানি থাকে এটা ভালো হবে না, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নিচে কোনো পানি নাই বাটির নিচে। এটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা গুঁড়া 1/4 টিস্পুন করে, দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, খুব বেশি মিহি কুচি করতে যাবেন না আলুটা, তাহলে ভালো হয় না, একটু বড় বড় কুচি করলেই ভালো হয়। আপনারা চাইলে বটি দিয়ে কুচি বা চাকু দিয়ে কুচি করেও কেটে নিতে পারেন, কিন্তু একটু বড় বড় দানা থাকলেই ভালো হবে। এটা আমার এটা মাখা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এটা বাইন্ডিংয়ের জন্য। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আলুটা কীভাবে কেটেছি, কোনো পানি নাই আলুতে। বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য, না হলে আলুটা ভালো মতো বড়ার মতো হবে না, পাকোড়া ভালো মতো বানানো যাবে না, এই জন্য আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ময়দা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো ময়দা ইউজ করলে বেশি সফট হবে, এত ক্রিস্পি হবে না। আপনারা বেসন দিয়ে করে দেখবেন, এটাতেই বেশি মজা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মথে মথে এটাকে মাখছি না, জাস্ট আলতো হাতে এটাকে ঝরঝরার মতো করে ভালো করে মাখছি, যেন ওটা এটাতে কোনোভাবেই দলা পেকে না যায়, খুবই ঝরঝরা হবে। বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না আলুটাকে, তাহলে পানি ছেড়ে দিবে। আমি দেখাচ্ছি কীভাবে পাকোড়াটা বানাতে হয়,
প্রথমে হাতের তালুতে একটু আলু চ্যাপ্টা করে নিয়ে একটা চিকেনের টুকরা দিয়ে আবার উপরে একটু আলু দিয়ে ভালো করে এপাশ ওপাশ একটু চাপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে মিডিয়াম জালে কিছু তেল নিয়েছি, গরম করে নিয়েছি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। তেলের জালটা তাপমাত্রাটা বেশি থাকা যাবে না, তাহলে এটা আলুটা বাইর দিয়ে পুড়ে যাবে এবং চিকেনটা ভিতরে সেদ্ধ হবে না। তো খুবই অল্প জালে, মিডিয়াম জালে এটাকে তো রান্না করতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আলুর লেয়ারটা খুব বেশি মোটা করে নেবেন না, একটু পাতলা করেই নেবেন, তাহলে খেতে এটা অনেক ক্রিস্পি হবে। আর সাইড দিয়ে এটা কখনোই খুলে আসবে না, যেটুকু ফাঁক আছে এই ফাঁক দিয়ে আপনার চিকেনটা সুন্দর মতো কুক হয়ে যাবে। আস্তে আস্তে যেটা গায়ে লেগেছিল সেগুলো আমি একটু খুলে দিচ্ছি। কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এপাশ ওপাশ উল্টে উল্টে এটাকে লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা সবসময় মিডিয়াম থাকবে। এভাবে করে সবগুলো আমি এপাশ ওপাশ উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এটা খুবই মজার একটি খাবার। বাচ্চারা অনেক সময় খেতে চায় না অনেক কিছু, তো আপনি একটু ঝাল কম দিয়ে করবেন। আপনারা চাইলে এর মধ্যে ক্যারোট দিতে পারেন, এনি ভেজিটেবল দিয়েও করতে পারেন। আমি আজকে আলু দিয়ে করে দেখাচ্ছি, পেঁপে গ্রেট করেও করতে পারেন, তারপরে বাঁধাকপি দিয়েও করতে পারেন। যেটা পছন্দ করেন সেটা দিয়ে করে খেয়ে দেখবেন, খুবই মজার। আমার প্রায় হয়ে গেছে লাল লাল করে ভেজে নেওয়া, ভালো করে ভিতরে চিকেনটাও কুক হয়ে গেছে। আমি এখন এগুলোকে সবগুলোকে উঠিয়ে নেব। ভালো করে একটু উল্টায় পাল্টায় নিচ্ছি, যেগুলো হয়নি সেগুলো আর একটুখানি উল্টায় দিচ্ছি, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি ওগুলো উঠিয়ে নিয়েছি, আমি আরেকগুলো দিয়েছি। একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুবই ক্রিস্পি হয়েছে আউটসাইডটা, ভিতরটা অনেক জুসি, চিকেনের ভিতরটা অনেক জুসি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এটা খেতে গরম গরম খুবই মজা। বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন, অথবা পোলাও দিয়েও খেতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন সকলে অনেক পছন্দ করবে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আমি একটু সস দিয়ে সার্ভ করেছি, আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন। এটার ভিতরটা দেখেন কতটা জুসি হয়েছে, চিকেনটা কিন্তু ভিতরে পুড়ে যায়নি, খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, ভিতরটা অনেক সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আশা করব আজকে আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিকেন উইথ ভেজিটেবল ফ্রায়েড রাইস করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, পানিটা অলমোস্ট গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। আপনারা যা চাল নেবেন তার চেয়ে ডাবলের চেয়ে একটু বেশি পানি নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল, তেল। তেল আর লবণটা ভালো করে গলে গেলে তেলটা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল 2 কাপ। আমি এখানে বাসমতি চালটা ইউজ করেছি, এটা দেখতে ভালো লাগে, লম্বা লম্বা হয়, ফ্রায়েড রাইস খেতেও মজা লাগে। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই করতে পারেন। অপেক্ষা করব চালটা 70% কুক হওয়া পর্যন্ত, ভালো করে বলক উঠে সেদ্ধ হবে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বুঝবেন 70% কুক হয়েছে। একটা ভাতকে হাতের আঙ্গুল দিয়ে এরকম চেপে যখন দেখবেন ভাতের ভিতরে সাদা অংশটা শক্তই রয়ে গেছে, তখন আপনারা বুঝবেন 70% ডান হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে পানিটা ভালো করে ঝরিয়ে ঠান্ডা পানিতে ভালো করে চালগুলো ধুয়ে পানিটা ঝরতে দিয়ে দেব।
আমার চালটা ধোয়া হয়ে গেছে, ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম, কারণ এটা ভিতরে না হলে কুক হয়ে থাকবে। এখন আমি ফিরে যাচ্ছি রান্নাতে। একটা প্যানে 2 চা চামচ তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা স্প্রেড করে নিচ্ছি। 4টা ডিম এবং 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে বিট করে এটাকে আমি ভেজে নেব। ডিমটাকে আমি খুব ভালো বেশি শক্ত করে ভাজবো না, একটু সফট করে ভেজে নেব। এর মধ্যে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়া অথবা চিলি কাঁচামরিচ দিয়ে নিতে পারেন, আমি কোনোটা ইউজ করছি না। ভালো করে ডিমটা নেড়ে নেড়ে ভেজে নেব। আমার ডিমটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। আমি বাকি রান্নাগুলো একই প্যানেই করব। আমি সব ডিমটুকু তুলে নিলাম। আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে রসুনের কুচিটাও ইউজ করতে পারেন, আমি এখানে বাটাটা ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ হাড়ছাড়া মাংস কুচি করে কাটা। আমি এখানে বুকের মাংসটা ইউজ করেছি, আপনারা রানের অথবা থানের মাংসটা ইউজ করতে পারেন। চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আমার চুলার আঁচটা অল টাইম হাইতেই থাকবে। দিয়ে দিলাম 7 অনুযায়ী লবণ, ভালো করে নেড়ে নেড়ে কুক করতে হবে। যখন চিকেনটা হালকা সাদা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ভেজিটেবল ছাড়াও শুধু চিকেন দিয়েও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটাই করবেন। ক্যারট দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচি করে কাটা। আমি এটা সেদ্ধ করতে যাব না, জাস্ট 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সবুজ এবং লাল ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও আমি কুক করব না, এটা কচকচা খেতেই ভালো লাগে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার চুলার জালটা হাইতেই আছে। দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা সেই চালটা। আপনারা দেখতে পাচ্ছেন ভাতগুলো কত লম্বা লম্বা হয়ে আছে, ঝরঝরা। যেহেতু আমি ঠান্ডা পানিতে ধুয়েছি এবং একটু তেল ইউজ করেছি, এজন্য এটাতে গায়ের সাথে লেগে নাই, আঠালো ভাবটা চলে গেছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। বাকি 30% এখানে ভালো করে কুক হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট সয়া সস 1 টেবিল চামচ। সুইট সয়া সস না থাকলে নর্মাল প্লেন সয়া সসটা ইউজ করবেন, সাথে চিনি দিয়ে দেবেন 1 টেবিল চামচ। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিকেন সল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু আমার ভাতে আগে থেকে লবণ দেয়া ছিল, আমি এই জন্য চিকেন সলটা ইউজ করেছি 1 চা চামচ। যদি আপনাদের চিকেন সল্ট না থাকে সেক্ষেত্রে আপনার টেস্টিং সল্ট অথবা প্লেন সল্টও ইউজ করতে পারেন, আপনার টেস্ট করে দেখবেন। যদি আপনাদের কাছে মনে হয় সল্ট লাগবে না তো আপনারা ইউজ করবেন না। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি পরেই দিচ্ছি, কারণ এটা কচকচা খেতেই ভালো লাগে। এটা পেঁয়াজটা গলে গেলে এতে স্বাদটা ডিফারেন্ট হয়ে যায়, ভালো লাগে না। আপনারা যদি অনেকে পেঁয়াজ খেতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা 1/2 কাপ। আমি কিছু রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এখন ভালো করে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার ভাতটা কত ঝরঝরা হয়েছে। তো ভাতটা সেদ্ধর উপরে ডিপেন্ড করে আপনার ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরা হবে। আপনি ভালো করে সেদ্ধ করে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, ঠান্ডা করে নেবেন, দেখবেন যে এটা খুবই ঝরঝরা একটা ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস ঝরঝরা খেতেই বেশি ভালো লাগে। আমার মিক্স করা অলমোস্ট ডান। আমি এখন চুলার জালটা বন্ধ করে আমি এটাকে এখন একটা প্লেটে উঠিয়ে নেব।
আমি উপরে আর কিছু পেঁয়াজ পাতা দিয়ে নিয়েছি। এটা দেখতে কত কালারফুল হয়েছে, এটা খেতে খুবই মজা হয়েছে। এটা ছোটরা বড়রা সবাই খেতে পারবে। যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে যদি আপনি চিকেন দিয়ে এই ফ্রাইড রাইসটা করে দেন, দেখবেন খুব মজা করে খাবে, যেহেতু এটাতে ঝাল খুবই কম। তো বাসায় সবাই ট্রাই করবেন। আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবেন নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাবো। আজকে আমি চিকেন অ্যান্ড ভেজিটেবল পিৎজা বানিয়ে দেখাবো। আজকে আমি এই পিৎজাটি চুলোতে বানিয়ে দেখাবো। এজন্য আমি একটি বাটি নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। এছাড়াও এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, চিনি 1/2 টেবিল চামচ, ইস্ট 1 টেবিল চামচ, এবং আরও দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 2 টেবিল চামচ। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও করতে পারেন। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটা ক্লিং র্যাপ দিয়ে 15 মিনিটের জন্য গরম জায়গায় রেখে দিব। এয়ারটাইট কন্টেনারও আপনারা রাখতে পারেন। যদি আপনাদের ইস্টটা ভালো থাকে তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ফোম হয়ে যাবে, আর যদি ইস্টটা ভালো না থাকে সেক্ষেত্রে ফোম হবে না এবং তাহলে পিৎজাটাও আপনাদের ভালো হবে না। তো আমার ইস্টটা ভালো ছিল, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, সুন্দর ফোম হয়ে গেছে। আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। নেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে হাতটা ইউজ করব। আপনারা চাইলে প্রথমে হাত দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে হাতে বেশি লেগে যায়, এজন্য আমি আগে চামচ দিয়ে করে নিচ্ছি। এখন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মথে নেব। ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, এটা আপনারা খেয়াল করবেন। ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। আমার অলমোস্ট মাখা হয়ে গেছে। এখন আমি একটা আমার হাতের মধ্যে একটু অলিভ অয়েল নিয়ে বাটি চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি, যেন যখন ডোটা ডাবল হয়ে যাবে ফুলে তখন বাটি থেকে খুব সহজে খুলে আসে। এখন আমি এটাকে আবার একটা ক্লিং র্যাপ দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব। আমি এটাকে চুলোর পাশে রেখে দিচ্ছি। এখন একটা প্যান নিয়েছি, প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে মেরিনেট করে রাখা ছোটো ছোটো বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি এবং 1 টেবিল চামচ সয়া সস এবং গার্লিক আর জিঞ্জার দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি এটা মেরিনেট করে রেখেছিলাম 1/2 ঘন্টা। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে মেরিনেট করতে পারেন। এটাকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হয় ভালো করে। আমি চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কি না। আমার এটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার ডোটাও অলমোস্ট ডাবল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে চেপে ভিতর থেকে এয়ারটা বের করে ভালো করে চেপে চেপে 2টো বল বানিয়ে নেব। আমি আজকে 2টো পিৎজা বানাবো, তাই আমি 1 কাপ ময়দাকে 2 টুকরা করে 2টো বানাচ্ছি। পিৎজার প্যানের সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। যদি আপনারা বড় পিৎজা বানাতে চান সেক্ষেত্রে আপনারা পুরো একটাই বানাবেন, আর যদি 2টো বানাতে চান সেক্ষেত্রে 2টো বল বানিয়ে নেবেন। চাইলে আপনারা ছোটো ছোটো করেও বানাতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আজকে 2টো বানাবো। একটা চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে পিৎজা বানাবো এবং আরেকটাতে আমি শুধু ভেজিটেবল দিয়ে বানাবো। তো আমি 2 টুকরা করে নিচ্ছি। 2 টুকরা করে 1টা টুকরা বাটিতে রেখে সাইডে আমি ঢেকে রাখবো। এবং আর 1টি টুকরা আমি ভালো করে রুটির মতো করে বেলে নেব। আমাদের দেশে অনেকেরই বাসায় ওভেন নাই। যদি আমরা চুলাতে পিৎজা বানিয়ে খাই তাহলে একদম ওভেনের মতোই স্বাদটা পাবেন। তো আজকে আমার এই ভিডিওটি আমি আশা করব আপনাদের কাছে আপনারা উপকৃত হবেন আমার ভিডিওটি দেখে। চুলাতে কীভাবে পিৎজা বানাতে হয়, চুলাতে বানিয়ে খাবেন অবশ্যই, দেখবেন ওভেনের স্বাদটাকে হার মানিয়ে দেবে। আমি এখানে পিৎজার একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি রুটিটা দিয়ে ভালো করে টেনে টেনে সাইডগুলোকে টেনে সুন্দর করে চেপে চেপে
একটু সাইডগুলো আমি কর্নারগুলো উঁচা উঁচা করে নেব, তাহলে রুটির সাইডগুলো সুন্দর ফোলা থাকবে, মাঝখানটা সুন্দর ফ্ল্যাট থাকবে, মাঝখানটা যেন ফুলে না যায়, রুটির মতো না হয়, বল হয়ে না যায়, এজন্য আমি কাঁটা চামচ দিয়ে ফুটা করে নিচ্ছি এবং ভালো করে সেদ্ধ হবে। এরপর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সবুজ এবং গ্রিন ক্যাপসিকাম নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে, এবং আমি ফ্রেশ মাশরুম ইউজ করেছি, দিয়েছি আরও অলিভ, ব্ল্যাক অলিভ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবং আনিয়ন রিং, পেঁয়াজের রিং নিয়েছি, আর রান্না করে রাখা আগের সেই মুরগির মাংসটা। এখন ফিরে যাচ্ছি পিৎজা বানাতে। আমি এখানে বারবিকিউ সস 2 টেবিল চামচ নিয়েছি। আমরা বাসাতে বারবিকিউ সস পিৎজাটা খেতে সবাই পছন্দ করি, তো এটা দিয়েই করেছি। আপনারা চাইলে পিৎজা সসটা ইউজ করতে পারেন, যে কোনো সস দিয়ে বানাতে পারেন। আমি এর মধ্যে আবার 1 টেবিল চামচ টমেটো সসও দিয়ে নিচ্ছি। সসটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, পছন্দ অনুযায়ী ইউজ করবেন। পিৎজাটা আসলে ভিতরে আপনারা কী টপিং দেবেন এটা আপনাদের যে যার মতো চয়েস অনুযায়ী দেবেন, যে যেটা খেতে চান সেটা দিয়ে নেবেন। আমি এখানে আজকে এই পিৎজাটাতে চিজ বেশি ইউজ করব, আমরা চিজ খেতে পছন্দ করি, তো আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি। আমি প্রথমে চিজ দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সব ভেজিটেবলগুলো, ভালো করে সব দিয়ে নিচ্ছি। কোনটা আগে কোনটা পরে দিবেন সেটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। অনেক সময় বাসার বাচ্চারা যারা আছে তারা সবজি খেতে চায় না, তো আপনি যদি এরকম সবজি দিয়ে একটু চিকেন দিয়ে পিৎজা বানিয়ে দেন, তাহলে দেখবেন ওরা অনেক পছন্দ করবে। আর এটা অনেক হেলদি একটা খাবার, এর মধ্যে চিজ আছে, ভেজিটেবল আছে, আবার চিকেনও আছে, তো সবাই লাইক করবে। আর চুলোতে পিৎজা বানিয়ে দেখবেন একদম ওভেনের মতো পিৎজা হবে, কোনো স্বাদের চেঞ্জ হবে না, সুন্দর কালার আসবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না করলে আপনারা বুঝবেন না। যাদের বাসায় ওভেন নেই তারা হয়তো অনেক সময় চিন্তা করে কীভাবে পিৎজা বানাবো, পিৎজা খেতে ইচ্ছে করে, সবসময় দোকান থেকে কিনে এনে খাওয়াটা সম্ভব হয় না, তো বাসায় বানাবেন, দেখবেন অনেক মজা পাবেন। এখন আমি অলিভ দিয়ে দিচ্ছি, এভাবে করে সব কিছু আগে পরে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে পাইনঅ্যাপলটা ইউজ, আনারসটা ইউজ করতে পারেন, তা আমি আজকে আনারস ইউজ করছি না। চিকেনটাও দিয়ে দিচ্ছি, ভালো করে এপাশ ওপাশ দিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে আবার চিজ দিয়ে দিচ্ছি। আমি আজকে বেশি চিজ দিচ্ছি, ডাবল লেয়ার করে চিজ দিচ্ছি, নিচেও দিয়েছি উপরেও দিয়েছি, তো আপনারা চাইলে কমও দিয়েও খেতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ইতালিয়ান মিক্সড হার্ব, অরেগানো আছে এটাতে, এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে কোনো সমস্যা নেই, আজকাল সব গ্রোসারি শপে এটা কিনতে পাওয়া যায়। এবং আমি মাশরুমগুলো উপরে দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগে আমার কাছে, তাই আমি উপরে চিজের উপরে মাশরুমগুলো দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, যেটা আমি আগে থেকে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি, ভিতরে একটি স্ট্যান্ড দিয়েছি। এখন আমি হাইটার মধ্যে পিৎজার ট্রেটি বসিয়ে দেব। এটা এই কাজটা একটু সাবধানে করবেন, হাতটা পুড়ে যেতে পারে। এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি এটাকে কুক করব 20 মিনিট। আমি আপনাকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, একদম হাইতে থাকবে অল দ্য টাইম, আপনি একবারের জন্য চুলার আঁচ কমাতে বাড়াতে পারবেন না, পুরো 20 মিনিট আপনার হাইতে থাকতে হবে। আমার 20 মিনিট হয়ে গেছে, চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমার পিৎজাটা দেখুন আপনারা কত সুন্দর একটা কালার আসছে সাইড দিয়ে, নর্মালি হাঁড়িতে করলে এরকম কালার আসে না, দেখেন অনেকে মনে করে, কি সুন্দর একটি কালার আসছে, একদম ওভেনের স্বাদকে আপনি হাড় মানিয়ে দেবে। আমি এটাকে নামিয়ে নিয়েছি, এখন আমি কেটে দেখাচ্ছি। আমি আজকে অনেক বেশি চিজ ইউজ করেছি, যার কারণে সবজিগুলো সব ভিতরে ঢুকে গেছে, এটা অনেক গরম এখনও, ভিতরের ব্রেডটা অনেক সুন্দর সেদ্ধ হয়েছে, সাইডটা সুন্দর রিংয়ের মতো হয়ে গেছে, এবং দেখেন চিজটা এত সুন্দর মেল্ট হয়েছে, গলে গেছে, ভাব উঠছে এখনও, এটা খেতে খুবই মজা হয়েছে। আমি এরকম করে আরেকটি ভেজিটেবল পিৎজা বানিয়ে নিয়েছি, আমি এর নিচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, একটুও বার্ন হয়নি, একটুও পুড়ে যায় নাই। তো আমি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, বাসায় সবাই ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন।
আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।